হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, তুখোর প্রবলেম নিয়ে। তুখোর প্রবলেম সিরিজটা চলছে, আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করছি। তো র্যান্ডমলি চ্যাপ্টার শুরু করার কোনো মানে রিজন আছে নিশ্চয়ই। সেটার কারণ হচ্ছে আমরা আসলে চাচ্ছি প্রথমে পুরো বইটার যে কনসেপ্টগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রবলেম দেখানো, যাতে একজন কিছু প্রবলেম হলেও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পায়। এরপরে আমাদের এই প্রত্যেকটা প্লেলিস্ট বা প্রত্যেকটা সিরিজ এগুলা ডেভেলপ করার চিন্তা আছে। সো আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করতেছি, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্সের খুব ভালো একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আজকের এই প্রবলেম আমরা ডিসকাস করব। সো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আচ্ছা, তো এখানে আমাদের একটা প্রবলেম বলছে। প্রথমত একটা রাস্তার প্রস্থ দেওয়া আছে, একটা প্রান্ত অপর প্রান্ত হচ্ছে 50 সেন্টিমিটার উঁচুতে আছে। তার মানে বুঝতেই পারতেছো যে এই প্রবলেমটাতে আমরা ব্যাংকিং রিলেটেড আলোচনা করব। এরপর আমাদের যেটা বলছে যে বৃষ্টির দিনে যখন ঘর্ষণ বল নেই বললেই চলে, তখন 1000 কেজি ভরের একটি গাড়ি ওই রাস্তায় সর্বোচ্চ 20 মিটার/সেকেন্ড বেগে বাঁক নিতে পারে। এমনিতে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.1 হলে গাড়িটি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, এই প্রশ্নটা আমার করা হয়েছে। তার মানে আসলে আমাদের এখানে কম্বাইন্ড একটা কেস ডিসকাস করা হয়েছে, যেই কেসটা আসলে কি, যেখানে রাস্তার মধ্যে ঘর্ষণ বলও থাকবে এবং রাস্তাটা ব্যাংকিং করাও থাকবে। ওকে, আমরা দুইটা আলাদা আলাদা কেস শিখেছিলাম। নাম্বার ওয়ান, যখন কোনো এই যে ব্যাংকিং বা হচ্ছে এই ধরনের মোড় নেয়ার প্রবলেম আমরা সলভ করেছি, তখন আমরা তিনভাবে কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারি। আচ্ছা, কেন্দ্রমুখী বল কোত্থেকে আসলো এটা একটু বলে রাখি। যখন তুমি একটা রাস্তা বাঁক নিবা, লেটস সে এখান থেকে এইরকম একটা মোড় তুমি নিচ্ছ, বাঁক নিচ্ছ, এই মোড় দিয়ে যখন তুমি বাঁক নেওয়া শুরু করবা, তখন আসলে লেটস সে এই বরাবর হচ্ছে গিয়ে তুমি পরিভ্রমণ করছো, তাহলে তুমি আসলে একটা কি বৃত্তাকার পথ অতিক্রম করবা, তাই না? তুমি বা যে কোনো গাড়ি নিয়ে তুমি যদি এই মোড়টা অতিক্রম করো, সেই গাড়িটা আসলে একটা বৃত্তাকার পথ অতিক্রম করবে। তো আমরা সবাই জানি যে বৃত্তাকার পথ অতিক্রমের জন্য আসলে যে কোনো বস্তুর যখনই সে বৃত্তাকার পথ অতিক্রম করবে, তার আসলে একটা কেন্দ্রমুখী বলের দরকার হয় বা একটা সেন্ট্রিপেটাল ফোর্সের দরকার হয়। এখন এই সেন্ট্রিপেটাল ফোর্সটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফোর্স। এই রিকোয়ার্ড ফোর্সটা তাহলে কেউ একজন যোগান দিবে বা সোর্স হিসেবে কাজ করবে। তো যখন রাস্তায় এইরকম মোড় নেওয়া হয়, তখন এইটার সোর্স হিসেবে তিনটা বল কাজ করতে পারে বা তিন রকম ভাবে আমরা এটাকে কাজ করাতে পারি। নাম্বার ওয়ান কেসটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স চাইলে এই কেন্দ্রমুখী বলকে যোগান দিতে পারে। নাম্বার টু, এ কম্পোনেন্ট অফ নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স বা অভিলম্বিক প্রতিক্রিয়া বলের কোনো একটা কম্পোনেন্টও চাইলে এই রিকোয়ার্ড ফোর্স যেটা আছে বা কেন্দ্রমুখী বল যেটা দরকার সেটার যোগান দিতে পারে। আর নাম্বার থ্রি, এই দুইটা সম্মিলিতভাবে এই যোগানটা দিতে পারে। ফ্রিকশনাল ফোর্স না লিখে আমরা জাস্ট বলে দিই ওয়ান অ্যান্ড টু সম্মিলিতভাবে এই যোগানটা দিতে পারে। সো আমাদের এই প্রবলেমটা মেইনলি এই তিন নাম্বার যে কেসটা আছে, ওয়ান এবং টু যেটা সম্মিলিতভাবে দিবে, সেই কেসটা নিয়েই আমাদের আলোচনা। আচ্ছা, তো এবার আমরা আসো একটু প্রথমটা সংক্ষেপে, আমি এই জিনিসগুলো তোমরা অলরেডি বইতে পড়ে আসছো বা যে কোনো একাডেমিক লেভেলের যে কোনো স্টুডেন্ট হচ্ছে গিয়ে পড়ে থাকে সাধারণত, জাস্ট সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করি। যখন হচ্ছে গিয়ে এই গাড়িটা বাঁক নিবে, তখন যদি শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্স ওইখানে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে থাকে, কোনো ব্যাংকিং করা না থাকে, তাহলে আমরা কি বলবো, এই বরাবর যদি একটা গাড়ি চলতে থাকে, এই গাড়িটার যে কেন্দ্রমুখী বল দরকার হয় দ্যাট ইজ FC, এই কেন্দ্রমুখী বলটার কে যোগান দিচ্ছে, ফ্রিকশনাল ফোর্স যোগান দিচ্ছে। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্স কেন যোগান দিচ্ছে এই জিনিসটা কি কখনো চিন্তা করছো? আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তাহলে তোমরা তো বইতে আসলে পড়াশোনা করছোই, দেখছোই যে এখানে আসলে ফ্রিকশনাল ফোর্সটা কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে থাকে। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এখানে ফ্রিকশনাল ফোর্সটা কেন কেন্দ্র বরাবর কাজ করবে, এইটা একটু খুঁজে বের করার চেষ্টা করবা। তোমাদের কাছে অনেক রিসোর্স আছে, অনেক ইউটিউব আছে, অনেক গুগল আছে, অনেক সার্চ ইঞ্জিন আছে, চ্যাট জিপিটি আছে, অনেক AI আছে, সব কিছু দিয়ে তুমি চাইলে এটার একটা ভালো অ্যান্সার যারা জানো না তারা বের করার চেষ্টা করবা।
তাহলেই হচ্ছে দেখবা তুমি যদি এটার একটা অ্যান্সার বের করতে পারো, তোমার আসলে এই জিনিসটা পড়ার মোটিভেশন অনেক বেড়ে যাবে। তো যদি জানতে পারো তারপরে একটু কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করছো। ওকে, তো যদি এখানে আমরা যদি ফ্রিকশনাল ফোর্সটা কত কাজ করতেছে সেটা বের করার একটু চেষ্টা করি, আমরা জানি এই গাড়িটার উপর একটা নর্মাল ফোর্স কাজ করতেছে রাস্তার পারপেন্ডিকুলারলি, এন ফোর্স। আমরা এখানে তখন বলতে পারবো এই ফ্রিকশনাল ফোর্স যেটা, দিস ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা সমান সমান, সরি, ঘর্ষণ সমান সমান ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু নর্মাল ফোর্স। আচ্ছা, তো আমরা এখানে বলতে পারবো আমাদের যে এফসি, এফসি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, ভি বেগে চলন্ত কোনো একটি বৃত্তাকার পথে থাকা বস্তু কেন্দ্রমুখী বল যেটা প্রয়োজন সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো এম ভি স্কোয়ার বাই আর সমান সমান হচ্ছে গিয়ে মিউ ইন্টু এন। এই কেসটাতে ওজন বল নিচের দিকে কাজ করবে, এম জি পরিমাণ, তো আমরা বলতে পারবো এন ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান সমান মিউ ইন্টু এম জি, এম এম গুলা যদি কেটে দাও তাহলে দেখবা পেয়ে যাবা ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার মিউ আর জি, এরকম একটা টার্ম তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার তাহলে আসো আমরা যদি সেকেন্ড কেসটাতে যাই, এ কম্পোনেন্ট অফ নর্মাল ফোর্স, তাহলে কি হবে? এটার জন্য ফর্মুলাটা আমি আর ডিরাইভ করলাম না, আমি জাস্ট বলে দিচ্ছি, সেটা তোমরা সবাই জানো, দিস ইজ ইকুয়ালস টু ট্যান থিটা সমান সমান বি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে এখন দেখো তো আমরা যদি একটু এই দুইটা কেসকে কম্বাইন করার চেষ্টা করি, তাহলে আমরা একটু নিচের পেজে চলে যাই, নিচের পেজে ছবিটা আর কি আছে এই ছবির মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো একটা গাড়ি একটা বৃত্তাকার পথে যখন মুভ করছে, এই গাড়ির আগে ফোর্স গুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। এই গাড়িটার উপর প্রথম যে ফোর্সটা, লেটস সে এম জি হলো না, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস, এইটা হচ্ছে আমরা এম জি পরিমাণ ফোর্স ফিল করতেছি নিচের দিকে। এইটা যদি রাস্তার তল হয়, এই তলের সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ডস কাজ করতেছে কি আমার একটা নর্মাল ফোর্স। ওকে, আচ্ছা এবার একটু দেখো তো এই নর্মাল ফোর্সকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করি, আচ্ছা উপাংশে থাকে পরে ভাগ করতেছি, আগে বলো এই গাড়িটা যখন এই মোড়টা অতিক্রম করবে তখন আসলে সে কি এই যে বৃত্তাকার পথটা আছে এই বৃত্তাকার পথটা সে কি অতিক্রম করবে না? হ্যাঁ, অবশ্যই সে এই বৃত্তাকার পথটা অতিক্রম করবে। এখন আমি যদি বলি এই বৃত্তাকার পথের যে রেডিয়াসটা আছে, এই যে এই বরাবর যে রেডিয়াসটা আছে আর পরিমাণ, এটা কি আসলে রাস্তার যে মোড়, মোড়ের ব্যাসার্ধ সেটা কি না আসলে কি সেটা? আচ্ছা খেয়াল করো, ইনিশিয়ালি যখন রাস্তাটা তৈরি হয়েছিল তখন আসলে কি হয়েছিল, এখানে একটা কোনো একটা জায়গায় একটা সেন্টার ছিল, এই সেন্টারকে কেন্দ্র করে এই মোড়টা বানানো হয়েছে এভাবে, এই সেন্টারকে কেন্দ্র করে আর কি। এবার যখন আমরা এই রাস্তাটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, এই যে লেটস একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমার তো সেন্টারের আসলে কোনো চেঞ্জ হয় না তেমন একটা, কারণ এই যে রেডিয়াসটা এটা আসলে অনেক বড় থাকে, আমরা তো সাধারণত দেখতে পাই কি মোড়টা আসলে বেশি বড় হয় না, ছোট্ট একটা মোড় হয়, তার মানে ওইটা রেডিয়াসটা আসলে অনেক বড় হবে। ওকে, সো এইটা দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছি আমি, আমি আসলে বুঝাতে চাচ্ছি এইখানে আসলে আমার এই বরাবর একটা, যেহেতু এই গাড়িটা এই বৃত্তাকার পথ বরাবর অতিক্রম করছে, এই যে এই বৃত্তাকার পথ অতিক্রম করছে, তাই এই গাড়িটার জন্য এই রেডিয়াস বরাবর বা কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল দরকার। এই কেন্দ্রমুখী বল যতটুকু দরকার সেটার ভ্যালু কত? যদি এই বরাবর একটা কেন্দ্রমুখী বল দরকার হয় এফ সি পরিমাণ, আমি এখানে বলতে পারবো এফ সি এইটা সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ওকে ফাইন, এবার তাহলে এইটুকু করে আমরা কি করতে পারি পরবর্তীতে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এই এম ভি স্কোয়ার বাই আর পরিমাণ ফোর্স আমার কি করা লাগবে, যোগান দেওয়া লাগবে। সেই যোগানটা কে দিবে? খেয়াল করো ভাইয়া, এই এন এর যদি আমি দুইটা কম্পোনেন্ট একটু নেওয়ার চেষ্টা করি, একটা কম্পোনেন্ট এই এম জি এর ডিরেকশনে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ডস বা এম জি এর বিপরীতে ঠিক খাড়া ভাবে যদি এই বরাবর একটা ফোর্স কাজ করে, এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, এই অ্যাঙ্গেলটা কত? এইটা যদি থিটা হয় অবশ্যই এইটাও থিটা হবে, এই ক্যালকুলেশনটুকু তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে এই বরাবর আমার যে কম্পোনেন্টটা হবে এন এর, দ্যাট ইজ এন কস থিটা, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে এই ডিরেকশনটাতে যে পরিমাণ ফোর্স কাজ করবে এন সাইন থিটা। তাহলে খেয়াল করো তো এখানে আমরা কেন্দ্র বরাবর একটা ফোর্স পাচ্ছি, সেটা কি এন সাইন থিটা।
ওকে, এবার আসো, ফ্রিকশনাল ফোর্স তো আছে এখানে, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশনাল ফোর্সটা অলওয়েজ কাজ করে কি, নর্মালের পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে নর্মালটা যদি এই বরাবর কাজ করে, এর পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা কোন বরাবর কাজ করবে? এই যে দেখো, রাস্তার যেই তলটা আছে সেই বরাবর আমার নিচের দিকে ফ্রিকশনাল ফোর্স বা এফ অফ কে, এইটা আসলে কাজ করবে। তাহলে এবার এই অ্যাঙ্গেলটা আমার বের করা লাগবে, এই অ্যাঙ্গেলটা কত? দেখো ভাইয়া, আমরা বলতে পারবো কি, এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি একান্তর কোণ, কারণ এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে প্যারালাল। যদি তাই হয় তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা। এবার এফ কে কে তুমি যদি দুইটা উপাংশে ভাগ করো, এফ কে এর কেন্দ্র বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে এফ কে কস থিটা, আর এই যে কেন্দ্রের সাথে লম্ব বরাবর নিচের দিকে যে উপাংশ সেটা কত হবে, এফ কে সাইন থিটা। আমরা কিন্তু আমাদের প্রবলেমটা অলমোস্ট সলভ করে ফেলেছি। এবার তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এফ কে এর ভ্যালু কত সেটা বের করা। এটা আসলে বের করা কোনো ব্যাপার না, এফ কে এটা সমান সমান আমরা বলতে পারবো মিউ ইন্টু এন, এন এর ভ্যালুটা আমাদের লাগবে। খেয়াল করো ভাইয়া, এই বস্তুটা আসলে যখন মোড়টা নিবে সে উপর নিচে কোনো ডিস্টেন্স কভার করে নাই, তার মানে আসলে উপর নিচে এর উপর বলের একটা সাম্য প্রতিষ্ঠা হয়েছে। সো আমরা এখানে বলতে পারবো উপরের দিকে যে ফোর্সটা এন কস থিটা, এইটা সমান সমান নিচের দিকে যে ফোর্সটা এম জি প্লাস এফ কে ইন্টু সাইন থিটা, এরকম একটা মানে ইকুয়েশন আমরা পাবো। এবার যদি আমরা এফ কে এর ভ্যালুটা বসিয়ে দিই, এন কস থিটা সমান সমান আমরা তখন বলতে পারবো এম জি প্লাস মিউ ইন্টু এন ইন্টু সাইন অফ থিটা। তো আমরা এই ধরনের একটা ইকুয়েশন কিন্তু বের করতে পারছি। এবার আসো, কেন্দ্র বরাবর যদি একটু দেখার চেষ্টা করি, কেন্দ্র বরাবর যখন আসতেছে, কেন্দ্র বরাবর আমার কেন্দ্রমুখী বলের ভ্যালু কত, এম ভি স্কোয়ার বাই আর। আর এখানে সেটাকে সোর্স হিসেবে কে কাজ করতেছে, সাপ্লাই কে দিচ্ছে, দুইটা ফোর্স সাপ্লাই দিচ্ছে, একটা হচ্ছে এই যে এন সাইন থিটা আর একটা হচ্ছে এই যে এফ কস থিটা, এই দুইটা মিলে আমার কেন্দ্রমুখী বল বা এফ সি কে যোগান দিচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারবো, আমার ওই যে দুইটা বল, একটা হচ্ছে এফ কস থিটা আর আরেকটা হচ্ছে এন সাইন থিটা, এই দুইটা মিলে আসবে এম ভি স্কোয়ার বাই আর, এরকম একটা ইকুয়েশন আমি এখানে বিল্ড আপ করতে পারছি। এরপর আমরা কি বলতে পারবো, এখানে যদি এফ কে এর যে ভ্যালুটা সেটা বসিয়ে দিই, এটা আসবে এন মিউ ইন্টু এন কস থিটা যোগ এন সাইন থিটা সমান সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এরপর আমরা কি বলতে পারবো, আমাদের আসলে বের করতে হবে কি, আমাদের আসলে বের করতে হবে এই মোড়টা সে সর্বোচ্চ কত বেগে অতিক্রম করতে পারবে, বা ভি এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। সো এই ভি এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, আমাদের এই বাকি সবগুলো প্যারামিটার জানা লাগবে। সো আমরা একটু যদি এগিয়ে যাই, খেয়াল করো আমাদের এন এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, এনটাকে যদি দুইটা এক পাশে নিয়ে আসো, তাহলে এন কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান সমান আমি বলতে পারবো এম জি। সো এন ইজ ইকুয়ালস টু আমি বলতে পারবো এম জি ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে এন এর যে ভ্যালুগুলো বসিয়ে দিই, এখানে আমাদের এনটাকে এখানেও কমন নেওয়া যাচ্ছে, সো কমন নিলে এম জি কস থিটা মাইনাস মিউ ইন্টু সাইন থিটা, এর সাথে কী গুণ আছে কমন নেওয়ার পরে, মিউ কস থিটা প্লাস সাইন থিটা, এইটা সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সো আমি যদি এই এম এম কেটে দিই তাহলে আমার কাজটুকু মোটামুটি শেষ, কিন্তু এখানেও আমার এখনও দুইটা টার্ম বের করা বাকি আছে। প্রথম টার্ম হচ্ছে থিটা এর ভ্যালু কত, থিটাগুলো এখানে ভেরিয়েবল আছে, মিউ এর ভ্যালু না হয় দিয়ে দিয়েছে, আর দ্বিতীয় আর একটা ভেরিয়েবল আছে আর এর ভ্যালু কত। তাহলে আমার এই যে এই থিটা এর ভ্যালু কত এবং আর এর ভ্যালু কত, সেই দুইটা জিনিস বের করতে হবে। আচ্ছা, থিটার ভ্যালুটা আসলে বের করা কোনো ব্যাপার না, তার কারণ এখানে বলে দিছে যে রাস্তার এক প্রান্ত অপর প্রান্ত অপেক্ষা 50 সেন্টিমিটার উপরে আছে। তার মানে আমরা এখানে কি বলতে পারছি, আমরা এখানে যেটা বলতে পারবো সেটা হচ্ছে এখান থেকে এইটুকুর যে উচ্চতা সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, আর রাস্তার যেই পুরুত্ব বা প্রস্থ সেটা কত, এই যে এই অংশটুকু, এই অংশটুকুর ভ্যালু কত, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে
25 মিটার। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক মানে রেশিও গুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, ট্যান থিটা এইটা সমান সমান আসবে কি না, ট্যান না সাইন থিটা, মেইনলি লম্ব আর অধিভুজ যেহেতু, তাই আমরা এটা বলতে পারবো সাইন থিটা সমান সমান হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, তার মানে 0.5 এটা হচ্ছে লম্ব, আর 25 মিটার এটা হচ্ছে আমার প্রশস্থ। সো আমরা এখান থেকে থিটার ভ্যালুটা কিন্তু চাইলেই বের করে ফেলতে পারছি। সো তোমরা থিটার ভ্যালুটা বের করে এখানে বসিয়ে দিলেই দেখবা ভি এর ভ্যালুটা বের হয়ে আসবে। আর এর ভ্যালুটা কিভাবে বের করব, আর এর ভ্যালুটা বের করার জন্য আমার আরেকটা ডেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে ওই রাস্তায় সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড বেগে সে বাঁক নিতে পারে, যখন কি রাস্তায় ঘর্ষণ বল নেই বললেই চলে। তাহলে ঘর্ষণ বল যদি না থাকে তাহলে সম্পূর্ণ যে কেন্দ্রমুখী বল সেটা যোগান দিবে কে, এই যে আমাদের ব্যাংকিং এর কারণে যেটা আসবে সেটা, তখন সূত্রটা কি আসবে, এই যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তুমি থিটার মানটা কি এখানে বের করছো না, এই যে থিটার মানটা এখানে বের করছো, এই থিটার মানটা তুমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দাও, এই থিটার মানটা যদি ইকুয়েশনে বসানোর পরে ভি এর ভ্যালু যদি 20 বসাও, তাহলে এখান থেকে তুমি আর এর একটা ভ্যালু কত সেটা বের করতে পারো। সো এই আর এর ভ্যালুটা তুমি এখানে লাস্টে যে ইকুয়েশনটা আমরা পেলাম এই ইকুয়েশনে যদি বসিয়ে দাও, তাহলে তুমি ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে ফেলতে পারবে। সো তোমরা এই লাস্টের ক্যালকুলেশনটুকু শেষ করো, শেষ করে ম্যাথটা বুঝছো কিনা জানাও, আর না বুঝলে কোথায় বুঝো নাই সেটাও একটু জানাইও। সো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো এই প্রবলেমটা? আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি কিন্তু, সো হোমওয়ার্কটা কমপ্লিট করার চেষ্টা করবা, আর এই ক্যালকুলেশনটুকু শেষ করে অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো দেখা হবে আবার, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।